হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা মোবাইলে যারা ওয়েব ডেভেলপারের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা অ্যাপস দেখিয়েছি। এটার মাধ্যমে আপনি আপনার টেক্সট, মানে ওয়েব ডেভেলপিংয়ে যেগুলো টেক্সট আছে এগুলো আপনি HTML, তারপরে CSS, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন যেগুলো আছে আর কি টেক্সট আছে সেগুলো আপনি এডিট করার জন্য একটা সহজ পদ্ধতির একটা অ্যাপস দেখিয়েছি। এটা হলো আপনি মোবাইলের জন্য আপনার শ্রেষ্ঠ, মানে সেরা অ্যাপস বলতে পারেন আপনি, সেরা আমার জীবনে আমি ব্যবহার করার জন্য এটাই ব্যবহার করেছি। আর আমার জীবনের স্বপ্ন যে ওয়েব ডেভেলপার হব এটা না, আমি অবসর সময়ে বসে কি করব, তো আমি অনেক শেখার চেষ্টা করেছি অবশ্যই ওয়েব ডেভেলপারের। তো লাস্টে আমি অনেক চিন্তাভাবনা করেছি যে ওয়েব ডেভেলপারের কাজ করার পরে কিন্তু এখানে আপনার ফ্রিল্যান্সার, ফাইবার, তারপর আপওয়ার্ক এগুলো জায়গায় আপনার অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট করার পরে আপনার কী হচ্ছে, এখানে আপনার গিগস তৈরি করা লাগবে। গিগ তৈরি করার পরে আপনার কাজ নেওয়া লাগবে বাইরের কাছ থেকে। তো বাইরের কাছ থেকে কাজ নেওয়ার পর অনেকে কিন্তু এখান থেকে ফিরে আসে, অনেক কষ্ট করা লাগবে আপনার। প্রথমত আপনার এটা শেখা লাগবে, তারপরে আপনার এটা ই করা লাগবে, বায়ার খোঁজা লাগবে। বায়ার খোঁজার পরে এগুলো সেল করা লাগবে। আপনি যে কাজ করবেন, কাজ করে সেটা তো কাজে যে এটা সেল করবেন, তো এখানে অনেক কষ্ট আছে। আপনি যদি করতে চান অবশ্যই ভেবে চিনতে নেবেন, তারপরে করবেন। তো যারা করতে চান তারা পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন। আপনি মোবাইলে যদি করতে চান তাহলে ওই ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। সরি, একটা মেসেজ আসছিল। তো আপনার জীবনে কিন্তু এটা কাজে লাগবে আর কি। তো আর সে যারা পিসিতে করতে চাচ্ছেন, পিসিতে করার জন্য আমার কাছে অনেক ধরনের, মানে অনেক এক্সপার্ট লেভেলের যে ডেভেলপার আছে তাদের সাথে যোগাযোগ আছে। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কোন কোন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে অবশ্যই আপনি একসময় না একসময় ওয়েব ডেভেলপারের কাজ কিন্তু শিখে যাবেন। তো আমি নেক্সট ভিডিওতে এগুলো দেখাবো। আপাতত আমার এখন ই নাই, ওয়াইফাই নাই, কারেন্ট ওই বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে ওয়াইফাই নাই। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর সে আপনার আরও অনেকগুলো অ্যাপস লাগবে আপনার, এগুলো করতে হলে অ্যাপসগুলো থাকলে আপনার অনেক সুবিধা হবে। তো চলুন দেখে আসি, আমি আজ ওই অ্যাপসগুলোরই কাজ দেখাবো। আর নেক্সটে দেখাবো কোন কোন ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন আপনি, তাহলে আপনি ওয়েব ডেভেলপারের কাজ কিন্তু শিখে যাবেন মাস্ট, ইনশাল্লাহ আশা করা যায় আর কি। আমি এগুলো করি না কিন্তু অনেক ঘেটাঘেটি করছি আর কি, আমি অনেক শেখার চেষ্টাও করছি, অনেক কোডও জানি। আপাতত তো আমি এগুলো এখন বাদ দিয়ে দিচ্ছি, আপনারা করতে চাইলে যোগাযোগ করবেন আর কি। তো আমরা যে ই করব ওই অ্যাপসগুলোর সাথে পরিচিত হব, ঠিক আছে? তো চলুন দেখে আসি অ্যাপসগুলো। এই অ্যাপসগুলো আপনি প্লে স্টোরিতে পেয়ে যাবেন, প্লে স্টোরিতে অবশ্যই পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরিতে না পান আমাকে, আমার টেলিগ্রাম চ্যানেলে, চ্যানেল বলছি টেলিগ্রামে নক করবেন, অবশ্যই আমাকে পাবেন, আমাকে বললে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। আর এই কাজ করার জন্য আপনার কিন্তু অবশ্যই ধৈর্যর দরকার আছে, অনেক ধৈর্যর দরকার আছে। আপনি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, না হলে আপনি কিছু বুঝবেন না কিংবা অনেক ইম্পর্টেন্ট কথা বাকি থেকে যাবে। দেখেন এই যে সিএসএস শিখুন, এটা কিন্তু আপনি প্লে স্টোরিতে পেয়ে যাবেন। এটার মধ্যে অনেক ধরনের কোড আছে, সাধারণত আপনি যদি এগুলো শিখতে পারেন তাহলে আপনার অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে আর কি। আর একটু ওয়েট করেন, দেখেন আমি আপনাকে দেখাই, এটা অ্যালাউ করে দেবেন, কোনো সমস্যা নাই। অ্যালাউ করার পরে দেখেন সিএসএস এর প্রাথমিক ধারণা, ঠিক আছে, প্রাথমিক ধারণা। তারপরে এখানে আরও আছে, দেখতে পাচ্ছেন যে যে টিক্স, ওয়েট করেন দেখাচ্ছি আরও সুবিধাভাবে দেখাচ্ছি, সরি।
এই যে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন, তীর চিহ্নটায় ক্লিক করার পরে কিন্তু আপনি আরো ধরনের ই পাবেন, মানে বিশ্লেষণ যে করেছে এই যে অ্যাপস ডেভেলপারের যে বিশ্লেষণ করেছে এটা। আর এখানে দেখতে পাচ্ছেন পাশে রাখা আছে যে পড়া হয়েছে কি পড়া হয়নি। হুম, পড়া হয়নি এগুলো আমি কিন্তু এখনো পড়িনি তাই, আর এগুলো তো পড়া হয়েছে, তো আপনি এগুলো দেখে নেবেন। রং রং কোড করার জন্য আপনার এখানে বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেওয়া হয়েছে, স্টাইলের মাধ্যমে কিভাবে লিখতে হবে, লিখলে কোনটায় কি হবে সব কিছুই দেওয়া আছে। আর যে দেখতে পাচ্ছেন এটা এটা যে এটায় ক্লিক করার পরে আপনাকে কিন্তু সোজা ওই যে কোডটা করেছে কোডটায় কি ফল পাবেন আপনি, আসলে কোডটায় আপনার কি ফল আসবে সেটা দেখেন। এখানে পিসি ভার্সনে এরকম দেখাবে, মোবাইল ভার্সনে এরকম দেখাবে, সেটাও দিয়ে দিছে। তো এ পর্যন্ত এই অ্যাপসটার কাজ শেষ হলো, তো পরবর্তী অ্যাপসে ঢুকি আমরা। তো দেখেন আরও অ্যাপস আছে আমার কাছে, আমি শেখার চেষ্টা করেছি এক সময়, এখন আর শিখ নাই, এখন আমি ফরেক্স করি বেশিরভাগ সময়। তো দেখেন একটা HTML, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপস, এগুলো আপনি যদি শিখতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাছে অনেকটা সহজ হবে অনেকটা। CSS HTML কিন্তু মেন এই যে ওয়েব ডেভেলপারের জন্য মেন। এছাড়াও এরপরে আছে যে জাভা স্ক্রিপ্ট, এগুলো আপনি শিখতে পারেন। তো প্রথমত আপনার এগুলো শেখা লাগবে মাস্ট, এগুলো আপনি দেখবেন আর শিখবেন। তারপরে যে দেখেন এইটা, এটার আপনি এখানে ডিফারেন্ট অনেক কিছু আছে ওই অ্যাপসটা থেকে, এটার ডিফারেন্ট এটা আছে HTML কোড, ওটা আছে CSS। তো CSSটা হলো যে মনে করেন যে আপনি একটা বিল্ডিং দিছেন, এটা বিল্ডিং দেওয়ার তৈরি করার জন্য আপনার ইট বালি কিন্তু লাগবে। তো ইট বালিটা হচ্ছে যে HTML, আর সে রং করা লাগে, রং করা লাগে এটা হচ্ছে CSS। ওকে, তো HTML এ আপনি এখানে যে একটা একটা পার্ট দেখতে পাচ্ছেন এটা, এগুলো প্লে স্টোরিতে নিয়ে যাচ্ছে, প্লে স্টোরি থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন এগুলো, একটা একটা লার্ন, এটা পাইথন, এগুলো আপনি জাভা স্ক্রিপ্ট এটা আপনি প্লে স্টোরিতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করার সাথে আপনি প্লে স্টোরিতে পেয়ে যাবেন। তো প্লে স্টোরিতে HTML কোড লেখার পরে মানে HTML লিখলে কিন্তু আপনার এই লোগোটা চলে আসবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো স্টার্ট HTML এ ক্লিক করেন, দেখেন কি আসে, এটা আসার পরে দেখেন ট্যাগ, ট্যাগ কিন্তু আমাদের মাস্ট লাগে সবসময়। ট্যাগে ট্যাগের বিভিন্ন কোড আছে এখানে, দেখেন এই যে কোডগুলো কপি করে আপনি, আমি যে পূর্ববর্তী যে ভিডিওটা দিছি ওটাই কিন্তু এই কোডগুলো ওইটি ছেড়ে দেবেন, তাহলে আপনি করতে পারবেন। আর আপনি ইউটিউবে সার্চ করবেন অবশ্যই যে কীভাবে HTML করবেন, কীভাবে ওয়েব ডেভেলপিং করবেন, সব কিছু পেয়ে যাবেন। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে আমি কিন্তু দেখাবো যে কোন ইউটিউবারদের সাথে আপনি যোগ থাকবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এ পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।